हेलो गाइस, आई एम दीप एंड वेलकम बैक टू माय चैनल दीप एक्सक्लूसिव। तो মোটামুটি কালকের সকাল 10টার দিকে দেবের গোলন্দাজের ট্রেলার আপলোড করা হয়ে গিয়েছিল এবং প্রায় তার 1 ঘন্টা পরে জিতের বাজি ট্রেলার আপলোড করা হয়ে গিয়েছিল। সো এখন আমরা দেখে নেব প্রায় একদিন পরে মানে 24 আওয়ার্স পরে কোন ট্রেলারটা কত ভিউজ পেল এবং আমাদের দেবদা হচ্ছে দেবদার ট্রেলারটা হচ্ছে এগিয়ে না আমাদের জিতদার ট্রেলারটা হচ্ছে এগিয়ে। সো প্রায় 24 ঘন্টা পরে গোলন্দাজের ট্রেলারটা ভিউজ পেয়েছে প্রায় 4.4 লাখ এবং এটা হচ্ছে ট্রেন্ডিং এ 1 নম্বরে আছে এবং তার সঙ্গে সঙ্গে লাইকস পেয়েছে প্রায় হচ্ছে 41K এবং ডিসলাইকস পেয়েছে প্রায় 787K। এবার আমরা কি বাজির দিকে আসি, বাজি হচ্ছে ভিউজ পেয়েছে 1.8 লাখ এবং তার সঙ্গে 4 নম্বরে ট্রেন্ডিং এ আছে এবং তার সঙ্গে সঙ্গে লাইক পেয়েছে 13K এবং হচ্ছে ডিসলাইক পেয়েছে 2.2K। সো এখান থেকেই আমাদের কাছে ক্লিয়ার এখানে দেবের গোলন্দাজটা অনেক অনেক বেশি ভিউজ পেয়েছে বাজির থেকে। ও তো এখানে দেবের গোলন্দাজ হচ্ছে ট্রেন্ডিং এ 1 নম্বরে আছে এবং জিতের বাজি ট্রেন্ডিং এ 4 নম্বরে আছে। সো এখান থেকেই মোটামুটি ক্লিয়ার আমাদের দেবের দেবদার গোলন্দাজটা একদম জিতের বাজির থেকে অনেকটা অনেকটা এগিয়ে আছে। তো সেক্ষেত্রে আমি এখানে একটা কথা বলতে চাই, আমরা সেপারেট ভাবে দেখবো না যেহেতু এই দুটো মুভি হচ্ছে পুজো রিলিজ, দেবদা ভার্সেস জিতদার যে লড়াইটা এটা এটাকে আমরা দেখবো না, আমরা দেখবো দেব অ্যান্ড জিতকে নিয়ে। এখানে যেহেতু পুরোতে এই দুটো মুভি রিলিজ করছে তো সেক্ষেত্রে আমরা আমি টু বি অনেস্ট আমি মন থেকে চাই যে দুটো মুভি ভালো পারফর্ম করুক। তো এটাই ছিল আজকের ইনফরমেশন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তীতে। থ্যাংক ইউ সো মাচ।